সামি বললেন আমার পরে কেউ নবী হবে না, যদি হতো আমার উমরে ফারুক নবী হয়ে যেত। মুসাইলামা বলে মোহাম্মদ আমিও নবী। বিশ্বনবী বললেন তুই নবী না, তুই বন্ড নবী, বন্ড নবী যাবে যা, ঠিক কিনা? সে আমার নবীকে কপি করতে চাইত, অনুসরণ করতে চাইতো, আমার নবী যেরকম করতো ও অ্যাক্টিং করতো, ভাব নিত আর কিনি তো, ভাব নেই নবীর মতো, ভাব নেই আসলে কি নবী। তো বিশ্বনবী যা যা করতেন, বিশ্বনবীর কাছে দোয়া চাইতো লোকজন, উনি দোয়া করতেন। বিশ্বনবী যে গাছের মধ্যে হাত লাগাতেন ওই গাছের ফলমূল বাড়ায় দিত কে? এই বেয়াদবটাও অ্যাক্টিং করে গাছের মধ্যে হাত দিলে ফল বাড়াতো, দূরের কথা ওই ফল টল সব নষ্ট হয়ে যেত। এরপর বিশ্বনবীকে লোকেরা ধরতো, নবী আমাদের এলাকার পানির কুয়ার পানি লবণাক্ত, আপনি একটু দোয়া পড়েন যাতে মিষ্টি হয়ে যায়। বিশ্বনবী যে অজু করে এক কুলি অজুর পানি কুয়ার মধ্যে ফেলতেন, মুহূর্তের মধ্যে লোনা পানির কুয়া মিঠা পানির কুয়ায় পরিণত হতো। তো এই ভণ্ড অ্যাক্টিং করার জন্য যাইতো লোকজন নিয়ে, কয় কই তোদের কুয়া, এই ভণ্ড মিঠা পানির কুয়ার মধ্যে কুলি ফালাইলে ওইটা লোনা পানি হয়ে যেত। এরপর মদিনার বাচ্চাদেরকে মায়েরা নিয়ে আসতো, রাসূলুল্লাহ আমাদের বাচ্চার জন্য দোয়া করে দেন। বিশ্বনবী খেজুর চিবিয়ে বিশ্বনবীর লালা মুবারক নিয়ে ওই বাচ্চার মুখে লাগাই দিত বরকতের জন্য, সুবহানাল্লাহ। কোন এখন নবী নাই, আলেম ওলামারা আছে, ওনাদের কাছে যাবেন, যে বলবেন হুজুর একটু দোয়া করেন, একটু খেজুর মধু আপনার ঠোঁটে লাগিয়ে আমার বাচ্চার গায়ে লাগাই দেন, বরকত দিবে কে? তো সেও এরকম খেজুর মুখে লাগায়, যেই বাচ্চার মুখে লাগাইতো ওই বাচ্চার মুখ দিয়ে আওয়াজই বেরে তোমার বোবা। বিশ্বনবীর হাত যেই বাচ্চাদের মাথায় লেগেছে ওই বাচ্চাদের মাথায় চুল বাড়িয়ে দিত কে? তাড়াতাড়ি চুল গজাত। আর সে যে বাচ্চাদের মাথায় হাত দিত ওই বাচ্চার মাথা আজীবন থাকতো টাক মাথা, ওষুধের রিয়েকশন করত, ঠিক কিনা? এভাবে অনেক মন্ডনবী দাবিদার বেরিয়েছে। সর্বশেষ যার নাম আমরা চিনি মির্জা গোলাম আহমদ কাদিয়ানি, ইন্ডিয়ার পাঞ্জাব এলাকার। সে প্রথমে দাবি করছে আমি শেষ নবী, নাউজুবিল্লাহ পড়েন। এরপরে দাবি করছে আমি ইমাম মাহাদি, নাউজুবিল্লাহ পড়েন। এরপরে দাবি করছে আমি ঈসা আল মাসিহ। তো এই বদমাইশটা শেষ নবী দাবি করার কারণে আল্লাহ এটার মৃত্যু দিছে টয়লেটের ভিতরে। কোথায়? পায়খানার ল্যাট্রিন ভাঙ্গা এটা গোডাউনের ভিতরে পড়ছে, যেটার মধ্যে শত শত বছরের ঐতিহাসিক গুমুত, একেবারে পেশাব পায়খানা ঠাসা। ও খাইতে খাইতে পেটটা এত বড় হয়েছে আর খাইতে পারে না, কি খায়? নবী করে আল্লাহ রিজিক দেয়, নবীরা কবরে জীবিত জানেন? আল আম্বিয়া ও আহিয়া উন ফি কুবুরিহিম ইউরজাকুন, নবীরা কবরে জীবিত, তাদেরকে রিজিক দেয়া হয়, তবে কেমন জীবিত এটা আমরা জানি না, এই ধরনটা জানে কে? আমি যেরকম জীবিত এরকম না, ওনার আলামুল বারজাখে যে স্ট্যাটাস মর্যাদা হওয়া দরকার ওইভাবে আল্লাহ জীবিত রাখেন। এবং ইন্না আল্লাহ হাররামা আলাল আরদি আন তাকুলা আজসাদ আল আম্বিয়া, নবীদের দেহ খাওয়া আল্লাহ মাটির জন্য হারাম করে দিয়েছেন। নবী এবং শাহিদ এদের গায়ের গোশত পচে না, সুবহানাল্লাহ পড়ে না। তো নবীরা কবরে রিজিক পায়, আল্লাহর রহমত পায়, আর এই ভণ্ড নবী দাবিদার ঘু খাইয়া মরছে, কি খাইয়া মরছে? তো এখন এটার তো উড়ান লাগবে, কে উঠাবে? মেথর ভাইরা, মেথর ভাইরা দলে দলে আসছে রশি টসি নিয়ে, এটার উঠায় উঠায় উঠাইয়া ধরবে আবার থমাস করে পড়বে, এরকম গুয়ের টাঙ্কিতে গু খাইতে খাইতে মরছে। নবীরা পবিত্র, নবীরা যে জায়গায় মারা যায় ওই জায়গাটাও পবিত্র, কিন্তু এটা মরছে কই? পাতাকা গুয়ের টাঙ্কিতে, ঠিক কিনা? এই জন্য এই নবীরা যারা গালি দেয় ওদের অবস্থাও মির্জা গোলাম আহমদ কাদিয়ানির মতো হতে পারে। আল্লাহ বললেন ইন্না শানিয়াকা হুয়াল আবতার, ও নবী যারা আপনার নির্বংশ বলে ওরাই নির্বংশ। বিশ্বনবীরে ওরা গালি দিত কবি বলে, কবি গালি দিত গণক বলে, গালি দিত পাগল বলে, আর গালি দিত আবতার বলে, আবতার মানে লেস কাটা, বলতো মোহাম্মদ তোমার কোনো ছেলে টেলে নাই, চারজন মেয়ে আছে, তুমি মরার সাথে সাথে তোমার নাম নিশানা শেষ। আল্লাহ বলেন ওয়া রাফা'না লাকা যিকরা, নবী আমার নাম যেখানে থাকবে আপনার নাম ওইখানে থাকবে। আজানের মধ্যে আল্লাহর নামের পরে আমার নবীর নাম আছে নাই, কালিমাতুত তৈয়বার মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহর পরে মুহাম্মদুর রাসূলুল্লাহ আছে নাই,
এজন্য এই নবীর বিরুদ্ধাচরণ যারা করে, এই নবীর যারা গালি দেয়, এই নবীর সম্মান নিয়ে যারা কটূক্তি করে, এদের এই মুসলমানদের ভূখণ্ডে থাকার কোনো অধিকার নাই। চিল্লা এখন ঠিক কিনা? কারণ এই নবীরে গালি দিলে আমার লাগে, আমার হৃদয় ছিদ্র হয়ে যায়। কারণ এই নবী আমার জন্য কেঁদেছেন দুনিয়ায়, আপনার জন্য কেঁদেছে, আমাদের জন্য কেঁদেছে, এখনো কবরে বসে কাঁদে। এই নবীর সুপারিশটা আমার জান্নাতে ঢুকা কঠিন হয়ে যাবে, তাই এই নবীরে গালি দিলে আমি বসে থাকতে পারি না। এই নবীরে গালি দিলে মুমিনের গলিতে আগুন ধরে যায়। নবীরে গালি দেওয়া হয়েছে আগুন ধরে, রাজনগরের ভাইদের গলিতে আগুন লাগে, তার কাল লাগে দোয়া তুচু করে আল্লাহর দেখা। আমি দুনিয়াতেও অপমান করবো, জাহান্নামের আগুনেও জ্বালাবো, চিল্লায় বলেন ঠিক কিনা? এই মির্জা গোলাম আহমদ কাদিয়ানির দলবল বাংলাদেশে আছে, আরো শক্তিশালী হচ্ছে। কিছু গোষ্ঠীর মদত পুষ্ট হয়ে এরা আরো মাথা চারা দিয়ে উঠছে। এরা আমাদের সরল ধর্মপ্রাণ ভাই বোনদের মনের ভেতরে বিভ্রান্তি ছড়াচ্ছে। আমরা আগেও বলেছি, এখনো বলি, রাষ্ট্রীয়ভাবে এদের আইডেন্টিটি ক্লিয়ার করা দরকার। এদেরকে রাষ্ট্রীয়ভাবে কাফের ঘোষণা দিতে হবে। এই মির্জা গোলাম আহমদ কাদিয়ানির এই গ্রুপের সাথে মুসলমানের কোন সম্পর্ক? সে শুধু চারটা অক্ষর মানে নাই কোরআন, কয়টা? আরো জোরে কন, মানার কারণে যদি কাফের হয়, আমরা যারা শত শত আয়াতের মানি না, আমাদের অবস্থা কি? কথা কন, এই জন্য কোরআনের সাথে সম্পর্ক বাড়ানোর দরকার আছে না নাই? আল্লাহ তুমি হেফাজত করো। এরপর বিশ্ব নবী বললেন, কাসরাতুল হারাজ, কিয়ামতের আগে হারাজ বেড়ে যায়। সাহাবারা বললেন, ওমাল হারাজ ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, হারাজ কি? বিশ্ব নবী বললেন, হাযা হুয়াল হারাজ, এই যে হারাজ। কি বুঝলেন? কোপা কোপি আছে না নাই? বিশ্ব নবী বললেন, কিয়ামতের আগে অনেক হত্যাকারী কেন হত্যা করতেছে সে জানবে না, পোশাকি বাহিনী, রিভলভার গুলি আছে ভিতরে, ঠুস কেন মারলেন, কই উপরের অর্ডার আছে না? অন্যায়ভাবে হত্যা গুম এদেশে চলে কি চলে না? দেখেন মিলে যায়, নবীর কথার সাথে মিলে যায়। আবার যে নিহত হলো, ও যে কেন মরল ওটা নিজেও জানে না, মানে মরার আগে আমি জেনে মরতে পারলাম না কোন দোষে আমি মরলাম। কথা বলেন, নালা ডোবা ক্ষেত খামার অনেক জায়গায় দেখা যায় হাত বাঁধা পা বাঁধা, তিন দিন চার দিন পরে লাশ ভেসে উঠেছে, আছে না নাই? এই যে অন্যায় ভাবে বিচার বহির্ভূত হত্যা, এগুলোর বিচার আছে না নাই?